কেউ যদি বলে আব্দ সাহেব শোনেন 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 বোখারি মুসলিমের হাদিস আছে এইভাবে যে অজু করার পরে যদি কেউ বলে লাহু আসহাদ তাহলে জান্নাতের শব্দ রোজা খোলা হাদিস তো বোখারি মুসলিম এটা আপনারো যা মহিলারও তাই না কথার বুঝানো গেল না আমরা হয় আচ্ছা অজু করার পরে যদি এই দুয়া পড়ি তো আমার জন্য জান্নাতের সব দরজা খোলা তো মহিলা যদি পড়ে তার জন্য তাহলে এখানে আমার ব্যক্তিগত কিছু আছে পুরুষের জন্য কিছু আছে মহিলাদের জন্য যেভাবে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাম ওভাবে পুরুষের জন্য বলেননি সোন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে ওই সব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে তিনটে গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে তিনটি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে মোবাইলে কারোর সাথে গল্প করে না খালার বাড়ি ফুফুর বাড়ি চাচির বাড়ি যায় না এখানে সেখানে যায় না মনে করে না যে এই সময়তে স্বামী নাই একটু ঘুরে আসি এই সময়তে স্বামী নাই একটু গল্প করে নি এই স্বভাব নেই যার সে হলো ভালো মহিলা আপনি বলতে পারেন তিনটা গুণ কি এক ভুলে গেলেন স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই একটা মনে থাকে না যে স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মনে থাকবে না আপাতত উপস্থিত বৈঠকের মুসলিম আপনার কথা শেষ করলাম এবার আপনাদের একটা কথা বলে আমরা দ্রুত আগিয়ে যাচ্ছি রাসুল সাল্লাহ আল জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর এবার আপনার পালা আসলো তখন আল্লাহ রসুল বলছেন তুমি যেমানের খাও বউকে খাওয়াবা তুমি কাপড় সেমানের পরাবা তিন তু কাব্যে বউকে কটু কথা বলো না ভলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না অমুকের বাচ্চা অমুকের বেটি অমুক মুখ খুলবেন না এই তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছে আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন করুক বেটা দিন রাত তো স্ত্রীকে গালি দাও কেন তোমার মুখ খারাপ কেন অত মেয়ে রাস্তায় পড়ে আছে মেয়ে মানুষ অনেক দামি কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থা এই মেয়ে অনেক দামি জিনিস পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া পৃথিবী এমন কোনো বিছনা নাই সে বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস আল্লাহ তালা বলছেন অমিন আইতি হন খালা কালা কুমিন আনফসুকুম আসান এলাই হা পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো ও হলো শান্তির বস্তু ও হচ্ছে তৃপ্তির বস্তু ও হচ্ছে আনন্দের বস্তু সর্ব ধরনের কল্যাণের সুবিধের বস্তু ও তাহলে তুমি একে গালি দাও কোন লজ্জায় তোমাকে তো আমি বলেছি জীবনে তুমি কোনো দিন বলবে না তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে দশ বছর ভালোবাসবে না ভুলে তুমি বলবে না তোমার রংটা কালো একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে দশ বছর যাবত তোমাকে ভালোবাসবে না তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি নে তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী তোমার চাল চলন আমার কাছে খুবই ভালো প্রশংসা করো সারা রাত পাটি দেবে একটু প্রশংসার ভিকারি তুমি মুখ খারাপ করো কেন সম্মানিত দিনী ভাই বোন সবাকে বলছে মুরবি আপনাকে বলছে আপনারও স্বভাব ভালো নয় ছেলে মেয়ে বড় হয়ে গেছে বৌমা বাড়িতে তারপর আপনার একটু লজ্জা হয় না মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলেন তখন বেটি লজ্জা পায় বেটা লজ্জা পায় বৌমা লজ্জা পায় আপনার এই স্বভাব কেন গালি দিয়ে আপনার অত শান্তি তৃপ্তি কেন মুখ বন্ধ করবেন আজকের পরে আর মুখ খুলবেন না কোনোদিন আস্তাক ভেরুল্লাহ আল্লাহ তোমার দরবারে তোবা করছি আমি আর কোনো দিন স্ত্রীকে গালি দেবো না এই কথা বলে উঠবেন মুখ খারাপ করবেন না কোনো দিন আর মুখ খারাপের কথার উপরে ফেরেস্তা আমিন বলেন পরিবারটা এরকম হয়ে গেছে আপনি বুঝতে পারেন না কেন আপনি মুখ খারাপ করবেন রাসুল সাল্লাহ কবে ধর কটু কথা বলবো না চার বইয়ের মুখের উপরে মারবানা মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবানা পাঁচ এটা জরুরি ওলা তাৎর খাই ইল্লা বাইতে। তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না ও চাচির বাড়ি যেতে পাবে না ও খালার বাড়ি যেতে পাবে না ও ফুফুর বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না যদি যাই তাহলে আপনাকে যেতে হবে ভুলেও কোনো দিন বিবাহের বাড়িতে যায় না যেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কাজেই হলেও কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না আত্মীয় স্বজন দাওয়াত করেছে ঠিক আছে আমি আসবো আমার ছেলেরা যাবে আপনার বউ যাবে না একটু পুরুষ হতে ওই যে ঢং ঢং করে এসেছে আর গল্প করে এখনো দাঁড়িয়ে আছে যান দেখাচ্ছেন ওটা আমার বউ নয় যান দেখাচ্ছেন দাঁড়িয়ে আছে এখন আশ্চর্য কথা থাকবে কেন কেন আছে আমি তো আসলাম তখন দেখলাম যে সরে আরেকটা লোকের সাথে কথা বলছে ও তো আপনার মেয়ে না হলে আপনার বউ কেন আছে ও জানে না যে আব্দুরা আজকে আসছেন কোন সাহসে যায় কোন সাহসে কথা বলে হিসাব পায় না নিজেকে পুরুষ মনে করিয়েন আইয়ুব পাকিস্তানের উপরে কারফু জারি করেছেন আর আপনি আপনার বাড়ির উপরে কারফু জারি করবেন চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে তার মানে আপনি পুরুষ চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে ভাবে চলে তার নাম স্বামী এক কোথায় গেছিলে তুমি না তো আমি তো বাহির থেকে পানি আনা চাইনি পানি নিয়ে আসতে হবে সেটা আমি বুঝবো না তো আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি সেটা কি করতে হবে সেটা আমি বুঝবো আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না তুমি কি মনে করো আমাকে পরবর্তীতে বাড়ির বাইরে তুমি পা ভানা তোমাকে সতর্ক করে দিচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠি দেব ঠিক করো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ অতএব নিজেকে পুরুষ মনে করবেন ভুলে কোনোদিন দিন কটু কথা বলবেন না আর বাড়ির বাইরে কোথাও যেতে দেবেন না দুর্ঘটনা ছাড়া যাবে জরুরি কোনো কারণে যেতে পারে কা পুরুষের স্ত্রী এদিক ওদিকে ঘুরে বেড়াই কা পুরুষের মেয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াই পুরুষের যায় না দিন আপনাকে কথা বলতে বলতে আপনার সময় পারে হয়ে গেল তবে আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না আপনার পরিবার একটু পরিবর্তন হলো না উপস্থিত বৈঠকের মুসলিম আপনাকে বলছি দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন তাহলে কেউ কিছু করতে পারবে না জাহান্নাম নাম ধরা আছে এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না নিজেকে গুটিয়ে নেন মরণ তো চলে এসেছে হঠাৎ দেখছিলেন বিশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে বউ বেটি সাথে আছে কি না আস্তাক ফেরালা অত বিলে বেশি ব্যবহার করবেন সবসময় আস্তাক ফেরালা অত বিলে উঠছেন আস্তাক ভেরে লয়ত হে ঘরে ঢুকছেন আস্তাক ফেরে লত হে বের বাইরে বের হচ্ছেন আস্তাক ভেরে লয়ত হে ইস্তেক ভরে এই শব্দটা বেশি ব্যবহার করবেন আরো যদি পারেন রব্ববিগ ফ্রিলি অত আলেই কান্তা তাওয়াবুল গাফির ইন্ন কান্তা তাওয়াবুল গাফির এ দুয়া পড়ার চেষ্টা করেন এগুলো ছোট ছোট ইস্তেক ভরের দোয়া যত ইস্তেক ফার করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি হবে আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে আবদুল্লার মুখে শুনতে পেলাম যে উমার রাজি আল্লাহ জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে উল্টা বলতে হবে আল্লাহ পানি দাও তো উমার বলছেন যে তোমরা এক কাজ করো ক্ষমা চাও জনগণ বলছেন ব্যাপারটা কি এসেছি পানি চাইতে ক্ষমা চাইবো মানে তো বলছে দেখো আল্লাহ বলছেন যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে আল্লাহ তো ক্ষমাই চাও দেখি কি হয় সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন সুদ মানুষের টাকাকে সংকোচিত করে দান মানুষের টাকাকে বেশি করে দেই অত্র আয়াত প্রমাণ করে সুদ খেলে মানুষ ভিক্ষুক নিঃস্ব হবে আজ হোক আর কাল হোক বাঁচার কোন পথ নেই কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার চোখের সামনে টাকা হারিয়ে যাবে অন্যথা আপনার ছেলের সামনে যাবে নইলে আপনার নাতি পোতার সামনে যাবে টাকা একদিন হারাবেই সুদের টাকার শেষ পরিণত হলো ভিক্ষুক সাজা কিস্তি তুলে যারা বাড়ি বিক্রি করে তারা দেখেন আপনার বাড়ির পাশে প্রমাণ আছে আমি তার জাজল্য প্রমাণ আমার বাসার পাশে একজন মহিলা একজন লোক কিস্তি চলো বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে এ তো আমি বলিনি আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রেবা আল্লাহ সুদকে সংকোচিত করেন সংকচিতকে আল্লাহ আপনাকে ভিক্ষুক বানান রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলছেন হিন্না রেবা ওয়াইন ক্যাসোরা যদিও সুদে টাকা বেশি দেখা যায় ওয়াইন না আকেলা তার ফলাফল হল নিঃশো তার ফলাফল হল নিঃশো সুদ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে ভুলেও কোনো দিন ব্যাঙ্ক থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না ব্যাংকে চাকরি করে ভদ্রলোক ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানিয়েছে তোবা করতে হবে ভুল হয়েছে টাকা ফেরত দিতে হবে ভিক্ষা করে খেতে হবে সিদ্ধান্ত ভুল হয়েছে বাড়ি তো পাঁচতলা বউ তো খুব খুশি আপনার জানা যাই হবে না আল্লাহ রাসুল বলেন এই সোনা এই লাশের কোন আছে নাকি ঋণ আছে নাকি জি তাহলে আমি গেলাম আল্লাহ রসুল আমি তার ঋণের আমি নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে যার ঋণ আছে তার জানা যায় নেই লাশকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে এ কথা ঠিক রাস সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে এ কথা ঠিক তবে লাশকে সামনে রেখে হুজুর বলবেন এর কোন ঋণ আছে কি ঋণ থাকে যদি শহীদ হয়ে গেলেও ক্ষমা হবে না ঋণ থাকে যদি কোন পথ তাকে ক্ষমা করতে পারবে না তাই তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রতিদিন বলতেন সব সময় বলতেন আল্লাহ ইন্নি আউদ্বে কামিন আদাবে জাহান্নাম আদাবেল কবর আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান নামের শাস্তি হতে অজবে কামিন ফেতনাতিল মসিদ জাল তোমার কাছে আমি বাঁচতে চাই দাজ্জালের ফেতনা হতে অজুবে কামিন ফেতনা তিল মামাতে আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে ইহকালের বিপদ হতে পরকালের বিপদ হতে কবরের ফেতনা হতে দুনিয়ার ফেতনা হতে মা আসামে অল মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই আমি বড়ো পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ হতে তোমার কাছে বাঁচতে চাই আমি বড়ো পা বড়ো পাপ হতে দিন রাত তিনি ঋণ থেকে বাঁচতে চাইতেন আল্লাহ আমার জন্য ঋণ না হয় আল্লাহ আমার জন্য ঋণ না হয় আপনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো গোবর ঢুকলো যে আপনি ব্যাংক থেকে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে গেলেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন আমি তো তা কোনোদিন আব্দুর রাজাক বিন এই সময় পরামর্শ দিই আমি বলি সেই চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে তাহলে ঋণ নেওয়া লাগবে না চকলেটের পরে কি গো কলা তারপরে কাপড় তারপরে আরো কিছু কলা দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নেওয়া লাগবে চকলেট দিয়ে দিয়ে তা আপনি কোটি টাকা হিরোইন কিনলেন কেন কলকাতায় আর ঢাকায় বিক্রি করলেন এ ব্যবসা চলবে না সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ তালা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফাইসালা যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন সুদ দেখতে বেশি লাগে বটে সুদের পরিণাম হল নিঃস্বভিক্ষু হওয়া মহান আল্লাহ বলেন আল্লাহ্লাহুল বা হার রাম আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে বৈধ করেন সুদকে হারাম ঘোষণা করেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকল আরবা পৃথিবীর মানুষ শোনা রাখো আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ অকাল সাওয়া তিনি বলেন সবাই সমান বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা যায় এ দেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসুলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে অতএব কে একশো পার্সেন্ট ব্যবসা করছে এই কথা বলতে পারে না আরো অবাক কথা যে আমি পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা রেখেছি ব্যাংকে প্রতি মাসে আমাকে এক লক্ষতে এক হাজার করে টাকা দেই ব্যবসা কি এত নিরাপদে হয় ব্যবসা মানে হলো আমি সাপাহার বাজারে তরি তরকারি কিনলাম ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো সবজি নষ্ট হয়ে গেল তার নাম ব্যবসা কিনেছিলাম দশ হাজারে হলো সাড়ে দশ হাজার তার নাম ব্যবসা কিনেছিলাম বিশ হাজারে হয়ে গেল পনেরো হাজার তার নাম ব্যবসা আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য দশ লক্ষতে দশ হাজার দশ লক্ষতে দশ হাজার দশ লক্ষ ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপা নবগঞ্জের হাওয়াই লাড্ডু ধনু হত লাড্ডু হয় চাহেসকো খালে যে চাহেসকো ছোট দে ভুল হিসাব ব্যবসায় তো নিরাপদ হতে পারে না অতএব এ দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব এ দেশে এমন কোন এনজিও নেই যে এনজিওতে চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হতে পারে বাহুল হিসাব হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন এ দেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না যেহেতু এক সময়ে যেতেই হবে পৃথিবী ছেড়ে কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না এই ছেলে আচ্ছা তোমার আব্বার কথা বলি তোমাকে বাদ দিলাম তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য তাই এখন তো সব জমি কি আর কি আর তো ছিল না তো ধান জমি মেপে ধান বোনা হতো জমি মেপে ধান কাটা হতো এখন তোমার বাপ ফাঁড়ি দিছে ফাঁড়ি বুঝো ফাঁড়ি তো সামনে একটা ধানের থোপ পড়েছে এটা তোমার বাপ কোন দিকে করবে তোমার বাপ কোন দিকে করেছে জিজ্ঞাসা করি মানে যাহার নাম চলে গেছে তাহার যুদ্ধে হবে না ভাব ব্যাটটা একটা বুদ্ধি করো আল্লাহ কিভাবে কি করেছে এখন তো তো হিসাব দিতে পারবো না তো যাক হোক দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জামিয়া সালাফে বাইতুল্লাহাম জামে মসজিদের দিয়ে দিলাম আল্লাহ তুমি বাঁচাও পথ সহজ একটা হতে পারে নিরুপায় এই পথটা অবলম্বন করা যেতে পারে দশের পয়সা ক্ষমা হওয়ার কোনো পথ নেই আরেকজনের হক ক্ষমা হওয়ার কোনো পথ এভাবে নেই তার কাছে ক্ষমা নিতে হবে ধান ফেরত দিতে হবে

৩৬ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সম্মানিত তিনি ভাই বোন পাপের চেয়ে বড় আছে তবে ভাষায় এত কঠিন নেই পাপের চেয়ে বড় আছে তবে ভাষা এর চেয়ে কঠিন নেই এই ছেলে এই ছেলে ওই যে তোমার পাশ থেকে ওই যে আপনার পাশ থেকে লোকটা বা ছেলেটা উঠে চলে যাচ্ছে আপনি নিষেধ করেন না আমি তো বেশি ক্লান্ত আমি তো এখান থেকে বের হয়ে লক্ষ্মী লক্ষ্মীপুর যাবো নোয়াখালী প্রতিষ্ঠানে উঠব আমি তো এসেছি সাতক্ষীরে থেকে সাতক্ষীরে থেকে এসে প্রতিষ্ঠানে থেকেছি কাজ করেছি তারপরে জোহর পরে ফটো আবোডে বসেছি আপনাদের মাসিকাল সামের ফটো আবোড হয় প্রতি মাসে আপনাদের একটা অতীব গুরুত্বপূর্ণ পত্রিকা আছে মাসিক আল ইতেশাম পত্রিকা সম্মানিত দিনী ভাই বোন সব কিছু হারিয়ে গেলে মাসিকা লীতি সম্পত্তিকে হারায় না যেন আমার জীবনে বড়ো সাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সেটাই জামিয়া সালা রুবগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর আরও অন্যান্য ডিস্ট্রিকে ভাবছি আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ আমার কাছে টাকা পয়সা থাক আর না থাক আমার কাছে টাকা নেই এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বায়তুল হাম জামে মসজিদে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় দশ কোটি টাকা তা আমি তো দশ টাকারও মালিক নই নব্বই শতাংশ জমির ওপরে মসজিদ প্রায় ২০ বিঘে জমির ওপরে এই প্রতিষ্ঠান সতেরোশো ছাত্র এখন বোর্ডিংয়ে খায় আটশো মেয়ে এখন বোর্ডিংয়ে খায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠান মিলে সাড়ে তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে সব ভিন্ন ভিন্ন স্থানে থাকে এখন প্রায় ২০ লক্ষ টাকা মাসে বেতন লাগছে জানুয়ারি থেকে তো বিশ লক্ষ বেতন এখানে আছে সম্মানিত দিনী ভাই বোন এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতে পত্রিকা যার কারণে এই পত্রিকার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে কাজে আপনি আমাকে ক্লান্তি দেখায়েন না ফটোবাট শেষ করে সাড়ে সাতটা আটটার সময় আমি গাড়িতে উঠেছি গাড়িতে উঠে আপনার এখানে এসেছি আমি আপনার সামনে এখন কথা বলছি কথা বলে আমি ঢাকা জামিয়া সালাফিয়া হয়ে আমি যাব লক্ষ্মীপুর নোয়াখালী সেখানে প্রোগ্রাম করে ফিরে জুমার খুতবা দিব কুমিল্লা ইনশাল্লাহ কুমিল্লা থেকে খুতবার পরে আমি যাব ব্রাহ্মণ বাড়িয়া বিবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া ওখানে প্রোগ্রাম শেষে আমি যাব সিলেট মৌলিবাজার ইনশাল্লাহ সিলেট মৌলিবাজার হয়ে বিমান হয়ে ঢাকা হয়ে সৈয়দপুর হয়ে দিনাজপুরে প্রোগ্রাম করে রাজশাহী ফিরব এই মর্মে বের হয়েছি আপনি যদি বলেন আব্দুল রাজাক সাহেব আমি আপনার চেয়ে ক্লান্ত তাহলে এটা চলবে দয়া করে আমাকে কাজ দেখান না কিছুক্ষণ সম্মানিত দিনী ভাই বোন আর আপসে কোনো কথা বলবেন না আপনাকে বলছি আর এরপরে আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েন যেন চিল্লাচিল্লি না করে ঢং যেন না দেখায় একবারে মুখ বন্ধ করে ছেলেকে কোলে নিবে মুখ বন্ধ করে মুখ খুলে যেন কিছু না বলে আর ছেলেরা তোমরা খুব সোচ্চার হও যেনা সবচেয়ে মহাপাপ যেনা ঘিত পাপ যেগুলো বড় বড় পাপ রয়েছে তার সবচেয়ে ঘির্ণিত পাপ হলো জেনা জেনার পাপের ভাষা এত কঠিন নয় সবচেয়ে ঘির্ণিত পাপ হলো চুরি চুরির পাপের ভাষা এত কঠিন নয় ঘির্ণত পাপ হলো মিথ্যা সাক্ষী নগা জেলে বিশ বছর থেকে একটা লোক আছে নিজেই জানে না আমি কেন জেলে ও হলো এক নম্বর আসামি যেদিন মারামারি হয় সেদিন ও ছিল রংপুরে আর সাক্ষীদাতা বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি অথচ যাকে মারতে দেখেছি বলছো সেদিন ওই গ্রামেই ছিল না তাহলে কেমন সাক্ষী দিলে এক মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী দিবে যে সে জাহান নামে যাবে তবে ভাষা এত কঠিন নয় পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো সেরেক তবে ভাষায় এত কঠিন নয় পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা তবে ভাষা এত কঠিন নয় অবাক ভাষা অবাক হতে হয় রাসুল সালাম বলছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তার নাম সুদ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আর রেবা না জুজান আইসা রহায়ণ করা হলো উম্মু সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে তার ছোট ভাগ হলো মার সাথে করলে যেমন পাপ হয় জেনা সুদের পাপ ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় বলেন তো কেমন ভাষা এরকম ভাষা অন্য কোন পাপের সাথে জড়িত নয় এই হচ্ছে সুদের পাপ আপনি আমার দিকে চেয়ে থাকবেন এক খেলে আমি একটা লম্বা হাদিস অনুবাদ করছি আর কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠে কোন মহিলা যেন আপসে কথা না বলে অল্প ক্ষণে আমি কিছু অংশ অনুবাদ করে কিছু অংশ বলে শেষ করব শুধু অনুবাদ করলে ঘণ্টা যাবত লেগে যাবে আমি এই সুদের অংশ দেখানোর জন্য একটা হাদিস অনুবাদ করছি